ঢাকার ফকিরখালী ডেমরা ঠুলঠুলিয়া খলাপাড়া আমুলিয়া বেরাইত সহ বিভিন্ন নিম্নাঞ্চল দীর্ঘদিন ধরে পানির নিচে তলিয়ে আছে এলাকায় প্রবেশের প্রধান সড়কে হাঁটু পানি এছাড়াও বসতবাড়িতে পানি প্রবেশ করায় বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন লাখো মানুষ করোনা আর বন্যার মধ্যেও ত্রাণ না পাওয়ায় তাদের জীবিকা এখন সংকটে জল চারপাশ দেখে বোঝার উপায় নেই এটা রাজধানী ঢাকারই একাংশ ডুবে গেছে পথঘাট রাস্তায় মানুষের নিত্যদিনের চলাচল এখন আরেক রাস্তাঘাট ফসলি জমি সহ জীবনযাপন সব সবকিছুতেই এখন নিষ্ঠুর জলের হানা বন্যার ভয়াবহতার কাছে হার মেনেছে করোনার আতঙ্ক বন্যায় সব ডুবে গেছে মানুষের সাহায্য সহযোগিতা করে না করোনার মধ্যে সাহায্যে আমরা ঠিক মতন সাহায্য পাইও নাই কোনো আমাকে চলা ফেরো নিজে কাম করে এই বন্যার মধ্যে কেউ কিছু দেওয়া যায় নাই বন্যার তো এই মানুষগুলোর হাহাকার এখন শুধু একটু ত্রাণের জন্য সেখানেও যেন হতাশা নিত্য সঙ্গী আবার কোনো ত্রাণ সাহায্যে কোনো কিছু পাইনি কেউ আয়া পাশে দাঁড়ায় নাই কেউ আজি কেউ আপনারা কি কি সুখকে আছেন না আছেন না তালেই পায় এক আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের দিয়া যদি তাই পায় লেলে নাই বেশ কিছুদিন ধরেই ঢাকার ড্যামরা ঠুলঠুলিয়া খলাপাড়া আমুলিয়া সুন্না ট্যাংরা সহ বিভিন্ন নিম্ন অঞ্চল পানির নিচে প্লাবিত প্রকৃতির কাছে বরাবরই অসহায় মানুষ একে তো করোনা বিপর্যস্ত করেছে স্বাভাবিক জীবনযাপন তার উপরে বন্যার এই ভয়াল থাবা মানুষের কষ্ট বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ দীর্ঘমেয়াদে বন্যা অব্যাহত থাকলে এই দুর্ভোগ রোধে দরকার পরিকল্পিত সমন্বয় তাহিয়ারুবাইয়া তপলা ডিবিসি নিউজ ঢাকা